আচ্ছা এদিকে তাকান, এই সেটটা অন্য দোকানে আগে কাজ হয়েছে, হ্যাঁ এটা সমস্যা হয়েছে, এটা হাফ শর্ট, এটার দিকে তাকান। আমরা এখানে 4.1 ভোল্টেজে রেখে আমরা যখন এই প্লাসে প্লাস আর 3 নাম্বারটা মাইনাস কেন এটা দিতেছি, তখন কত আসতেছে? 13-14, হ্যাঁ 14 আসতেছে। আচ্ছা 14 আসলে সাধারণত সেটার কোনো জায়গা গরম হয় না, এটারে আমরা বলি হাফ শর্ট, ঠিক আছে নি, এটাকে বলি হাফ শর্ট। এই পাশে আছে আমাদের পাওয়ার আইসি, মিডিয়াটেকের একটা পাওয়ার আইসি আছে, আর এটা হচ্ছে আমাদের মিডিয়াটেক সিপিইউ, আর এটা হচ্ছে আমাদের ইএমএমসি, আর এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন, আর এটা হচ্ছে চার্জিং সেকশন। চার্জিং সেকশনে আমি আইসিটা তুলে ফেলছি, আগে যে টেকনিশিয়ানের কাছে ছিল এই টেকনিশিয়ান এই চার্জিং এসিটার দেখছি যে হিট মিট দিছে, এই জন্য আমি চার্জিং এসিটা তুলে ফেলছি। চার্জিং এসিটা তুলে ফেলার পরেও 14% এই যে 14 লেখা আছে, কোনো বাটন মানে পাওয়ার বাটন টিপ দেওয়া ছাড়াই যখন আমরা প্লাসে প্লাস মাইনাসে মাইনাস রাখি তখন অটোমেটিক 14 উঠে যায়, আর এটার নাম হয়েছে হাফ শর্ট। হাফ শর্টে এই সেটটা কোনোভাবে কোনো অংশে গরম হয় না। তো এখন এই হাফ শর্টটা কীভাবে ক্লিয়ার করা যায় এটাই হইব বিস্তারিত, ঠিক আছে নি, কোনো অংশই গরম হয় না কিন্তু এই 13% 14%। আচ্ছা 13% 14% যেহেতু হয় না, আর আমরা চার্জিং এসিটা অলরেডি উঠে ফেলছি, উঠে ফেলার পরেও 14 রিডিং দেখাইতেছে, ঠিক আছে। এবার আমরা একটু ফোকাস করি আমাদের কাজে, আমরা যখন মিটার দিয়ে মাপ দিমু, চার্জিং এসিটা তো উঠে ফেলছি, এখন কোনো অংশ গরম হয় না, এখন কীভাবে এটা নির্ণয় করবো? যেহেতু পাওয়ার সেকশন থেকে আমরা এটা দেখতে পারি, পাওয়ার সেকশনে পাওয়ার আইসি থেকে, পাওয়ার আইসির বিশেষ করে শর্ট হয় কি ক্যাপাসিটরগুলা। মিটারের দিকে ফোকাস দেন, আমি এখন ক্যাপাসিটরগুলো মাপ দেওয়ার জন্য এটারে কন্টিনিউটি মোডে নিব, কন্টিনিউটি মোড দেখা যাইতেছে। আচ্ছা আমি এভাবে দিলাম, এখন দেখা যাচ্ছে কন্টিনিউটি মোড। এই কন্টিনিউটি মোডে আমরা এখন দেখবো যে আমাদের এই পাওয়ার আইসির চারপাশের, যেহেতু পাওয়ার সেকশন থেকে মনে হচ্ছে যে শর্টটা হয়েছে, আমরা পাওয়ার আইসির চারপাশের ক্যাপাসিটরগুলো মাপ দিব। ক্যাপাসিটরগুলো মাপ দিতে হলে আমাদের বিপ্রেন্সে রেখা একটা এই লাল পোর্টটা গ্রাউন্ডে রাখলাম, গ্রাউন্ডে রেখা আমরা এই ক্যাপাসিটরগুলো আস্তে আস্তে মাপ দিব। এই একটা ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরটাও শর্ট দেখাইতেছে, দুই পাশেই দেখাইতেছে, ঠিক আছে। তারপরে এই ক্যাপাসিটরটা যখন মাপ দিই, এই ক্যাপাসিটরটা কিন্তু শর্ট দেখাইতেছে না, এক পাশে বিপ দিচ্ছে অন্য পাশে বিপ দিচ্ছে না, এক পাশে বিপ দেওয়া অন্য পাশে বিপ না দেওয়ার মানে হলো কি ক্যাপাসিটর ভালো, আর যদি দুই পাশে বিপ দেয় তাহলে ক্যাপাসিটর শর্ট। আচ্ছা আমরা এই বড় ক্যাপাসিটরটা যদি মাপ দিই, এ পাশে বিপ দিচ্ছে আর ওই পাশে বিপ দিচ্ছে না, তার মানে এখান থেকে এই ক্যাপাসিটরগুলোতে কোনো সমস্যা নাই মনে হচ্ছে, এখান দিয়ে এই দুইটা ক্যাপাসিটরও বিপ দিচ্ছে, তার মানে এতগুলো ক্যাপাসিটর তো খারাপ না, এখানে এই দুইটাতে আবার বিপ দিচ্ছে না, ঠিক আছে। তো এই দুইটাতে বিপ দিচ্ছে না, এখান দিয়ে কয়েকটাতে বিপ দিচ্ছে। আমরা এবার এই পাশে আসি, এই পাশে 4টা 5টা ক্যাপাসিটার দেখা যাইতেছে, এই 5টার মধ্যে এটাতেও বিপ দিচ্ছে, 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 তার মানে কি সবগুলো ক্যাপাসিটার খারাপ না, এটা আউটপুট শর্ট, এই জন্যই 13% এসে রয়েছে। যদি ইনপুট শর্ট হইতো তাহলে আমাদের ফুল শর্ট দেখাইতো। তাহলে এখন এই সমস্যাটার সমাধান কীভাবে করা যায় সেটাই এখন মেন বিষয়, ঠিক আছে। আচ্ছা এবার আমরা এই যে শর্ট ক্যাপাসিটরগুলো দেখাইতেছে, এই শর্ট ক্যাপাসিটরগুলো ক্যাপাসিটরগুলোর মধ্যে থেকে, ঠিক আছে নি, আমরা জানি ক্যাপাসিটরের এক পাশ থাকে গ্রাউন্ড আর এক পাশ থাকে পজিটিভ লাইন। তো গ্রাউন্ড যেটা সেটা বাদ দিয়ে আমরা একটা পজিটিভ লাইন ইয়ে করবো, মার্ক করবো, ঠিক আছে। তো সাধারণত আইসির এই ফ্যাশেটা এই ফ্যাশে থাকে ক্যাপাসিটর, যেটা আইসির দিকে মুখ থাকে ওইটাই পজিটিভ সাইড হয়। আমরা একটু ভালো করে খেয়াল করি, এখানে 4টার যে কোনো একটাতে আমরা যখন মানে পজিটিভ সাইডে
এই ভোল্টেজ দিব আমাদের ঠিক ওইটার মতো করে। আচ্ছা ওকে, এবার আমরা এই মিটারের মধ্যে ওই দিকে দেখেন, ঠিক আছে, আমরা এই কালোটাতে কালোটা এবং লালটাতে লালটা লাগিয়ে নিলাম, ঠিক আছে। লালটাতে লাগিয়ে নেওয়ার পর আমাদের যে ক্যাপাসিটরগুলো শর্ট ওই ক্যাপাসিটর থেকে একটা মার্ক করতে হবে যেটার পজিটিভ লাইন। পজিটিভ লাইনটা মার্ক করার জন্য আমাদের পজিটিভ লাইন কোনটা হবে এটা। এবার আমরা পজিটিভ লাইনে টাচ করে দেখি, আমি ধোঁয়া দেখতেছি, দেখা যায়? আমি ধোঁয়া দেখতেছি। আচ্ছা, আমি বোঝানোর জন্য আরেকটা জিনিস অ্যাপ্লাই করি, এখানে হয়তো বোঝা যাবে না, ভিডিওতে হয়তো বোঝা যাবে না, এই জন্য জিনিসটা অ্যাপ্লাই করতেছি। আমি কিন্তু ধোঁয়া দেখছি, আর ভিডিওতে জিনিসটা স্পষ্ট করার জন্য আমি একটু ধোঁয়ার আবরণ নিয়ে নিলাম। হ্যাঁ, ধোঁয়ার আবরণ দেওয়ার পর আমি আবার আগের মতো, এটা নিলাম, ঠিক আছে, নিয়ে একটা পিন গ্রাউন্ড করলাম এবং আরেকটা পিন আমি পজিটিভে দিলাম। এইদিকে ভালো করে খেয়াল করেন, আমি এটা থেকে ধোঁয়া মানে ধোঁয়া উঠতে দেখছি, ঠিক আছে। এবার দেখেন, ওকে, এটা দেখা যায়? জুম করা, এটা দেখা যায়? জুম করা লাগবো না, দরকার হলে আমাকে ইয়েটা একটু কাছে আনেন, ঠিক আছে। তো আমি শর্টটা বাইর করি, এই ক্যাপাসিটিটা খারাপ, আমি শুধু এই ক্যাপাসিটারটার পজিটিভ লাইনে লাইনটা লাগাইছি, লাগানোর পরে এই ক্যাপাসিটারটা সাদা হয়ে গেছে, তার মানে আমাদের এই ক্যাপাসিটারটাতেই শর্টটা ছিল। তো হাফ শর্টগুলো এভাবেই আমরা রিমুভ করতে পারি। এখন কী করুন, ক্যাপাসিটারটাকে উঠে ফেলবেন? ক্যাপাসিটার এটা উঠে ফেলবো, এটা উঠানোর জন্য আমি এটার ফুল অ্যাম্পিয়ার দিই, এটাতে সেই ওইটাতে দেন, আমি এখানে ফুল অ্যাম্পিয়ার দিলাম, যেটা আমরা এভাবে এখন ধরলে ফাইভ অ্যাম্পিয়ার পুরে গেছে। আমরা এখন এই অ্যাম্পিয়ারে দেখি আমাদের ওই পার্টসটা অটোমেটিক রিমুভ করা যায় কি না, এটা এই পাওয়ার সাপ্লাইয়ের একটা গুণ। পাঁচ অ্যাম্পিয়ারে আমরা এই ইয়েটা পুরোপুরি হয়তো রিমুভ করে ফেলতে পারবো। আপনি একটা টুইজার নেন তো হাতে, আমি যখন আপনি নেন, আচ্ছা আমি নিতেছি, আপনি এটাকে গ্রাউন্ডে ধরেন, এটাকে গ্রাউন্ডে ধরেন, এটাকে গ্রাউন্ডে ধরার পর আমি এটাকে পজিটিভে ধরলাম, ধরার পর এই যে হলো এটাকে দেখি আমি নিজে নিজে রিমুভ করা যায় কি না, না রিমুভ হচ্ছে না, তার মানে এটা আমরা অন্যভাবে উঠে নিতে হবে। হটগানের সাহায্য উঠে নিতে পারি কিংবা ধাক্কা দিয়ে উঠে নিলেও হয়। আমাদের ক্যাপাসিটিটা উঠে নিছি,
হাফ শর্টের জন্য এই ক্যাপাসিটরটাই আশা করি দেওয়া ছিল। আমরা এখন মিটারে দেখব আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। এদিকে আমাদের চার্জিং আইসিটাও কিন্তু উঠানো আছে। তো এবার আমরা মিটারের দিকে দেখি, একটু আগে আমাদের 13-14 আসতেছিল, এখন কি 13-14 আছে কিনা আমরা এবার দেখতে হবে। ইনশাল্লাহ আমাদের কাজটা সাকসেসফুল। এখানে এখন আমরা মিটারটা পাওয়ার সাপ্লাই দেওয়ার পরে এখন কিন্তু আর অটো রিডিং নেই। তো এবার আমরা পাওয়ার সুইচ সাপ দিয়ে দেখি। দেখতে পাচ্ছেন আমাদের সেটটা অলরেডি মনে হয় চালু হয়ে গেছে। এখানে কিন্তু চার্জিং আইসি নেই, চার্জিং আইসিটা লাগানোর পরে আমরা পুরোপুরি শিওর হবো, ঠিক আছে? আচ্ছা, চার্জিং আইসিটা লাগাইতে গেলে আমাদেরকে একটু চার্জিং আইসিটা রিভল করতে হবে, কারণ এই আইসিটা অন্য টেকনিশিয়ান এটার উপরে মোটামুটি অত্যাচার করে ফেলছে, ঠিক আছে না? চার্জিং আইসিটা রিভল করে আমরা আবার লাগাইয়া দেখব। আমাদের আইসি রিভল হয়ে গেছে, এখন আমরা লাগাবো, ঠিক আছে? ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে নাকি? তাহলে নিজে নিজে ঠান্ডা হন ভালো। এখন আমাদের রিডিং 14, 15, 16, 17, 18, 19, 20, তার মানে সেটটা অপেন হয়েছে। এবার আমরা এলসিডি লাগাই দেখব, ঠিক আছে? এলসিডিটার অবস্থা খারাপ, এলসিডি ভালো আছে কিনা সেটা জানা নেই। তারপর আমরা দেখে নিতেছি, আমাদের সেটটা অফ হয়েছে, এলসিডিতে সমস্যা আছে নাকি? টাচ তো পুরোই ভাঙা দেখা যায়। তাহলে আমাদের কাজটা পুরোপুরি সাকসেস, মানে মাদারবোর্ডের কাজটা পুরোপুরি সাকসেস।
এখন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। ঠিক আছে, ওকে। ভিডিও বন্ধ করে দিই? হ্যাঁ, ভিডিও বন্ধ করে দেন, আমার কাজ শেষ।